আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেননি যে আব্দুল্লাহ তুমি যা ইনকাম করেছো সেখান থেকে আমাকে একটা টাকা দাও, মোহাম্মদ তুমি যা ইনকাম করেছো সেখান থেকে আমাকে একটা টাকা দাও, রাসেল তুমি যা ইনকাম করেছো সেখান থেকে আমাকে একটা টাকা দাও, এ কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন যে আপনি যা ইনকাম করেছেন ওটা কার দেওয়া? আল্লাহ বলছে মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি, তোমার পকেটে যদি একটা টাকা থাকে ওটা কার দেওয়া? আপনি যদি 10 বিঘা জমির মালিক হন সেটা কার দেওয়া? আপনার ব্যাংকে যদি 1 লাখ টাকা থাকে সেটা কার দেওয়া? আল্লাহ বলছেন আমার দেওয়া টাকা থেকে তুমি কিছু টাকা আমার রাস্তায় ব্যয় করো, তোমার টাকা চাইনি। কথা মনে হয় বুঝাতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার টাকা চাননি, আল্লাহ তো বলতেছে আপনার টাকাই নাই, রাযাকনা আমি রিজিক দিয়েছি, তুমি সকালে যা খেয়েছো ওটা আমি দিয়েছি, তোমার পকেটে যে টাকা আছে ওটা আমারই দেওয়া, তোমার কোনো টাকা পয়সা ধন দৌলত কিছু নাই, আমি তোমার টাকা চাইনি বান্দা, আমি তোমাকে যে টাকা দিয়েছি সেখান থেকে কিছু টাকা আমার রাস্তায় ব্যয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসহাবুস সুফফাহ যারা মসজিদে বসে কোরআন হাদিস পড়ত, তাদের মধ্যে একজন সাহাবী ছিল, তার ভাই ইহতারিফু, সে পেশাগত জীবন যাপন করত, কৃষিকাজ হোক ব্যবসা হোক মুহতারিফ তার পেশা ছিল। সে আল্লাহর রাসূলের দরবারে এসে ইশতাকা অভিযোগ করলো আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল আমার বড় সংসার, আমি একাই খরচ বহন করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাই কাজ করি, আর আমার ভাই আপনার এই মসজিদে এসে কোরআন পড়ে, এই দারুল হুদা আস সালাফিয়া মাদ্রাসায় এসে পড়াশোনা করে, তো সে যদি আমার সাথে কাজ করতো আল্লাহর রাসূল তাহলে আমার সংসার চালানো সুবিধা হতো, এখন তো আমি একাই চালাচ্ছি, আমার ভাই বেকার বসে আপনার মসজিদে থাকে, ওর খরচটাও আমাকে বহন করতে হয়। হাদিস সহি, ঘটনা কি বুঝতে পারছেন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর শুনেন, এই উত্তর বক্তব্যের সব অংশ ভুলে গেলে এই উত্তরটা মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআল্লাকা তুরযাকু বিহি, হে আল্লাহর বান্দা তুমি এসেছো আমার কাছে অভিযোগ করতে যে তোমার ভাই আমার কাছে পড়ে, তার খরচ তোমাকে বহন করতে হয়, সে যদি তোমার সাথে ব্যবসা করত তাহলে সংসার চালাতে সুবিধা হতো, তুমি জেনে রাখো লাআল্লাকা তুরযাকু বিহি, তোমাকে আল্লাহ যতটুকু রিজিক দেয়, যতটুকু রিজিক দিচ্ছে তা এই কারণেই দিচ্ছে যে তুমি তোমার ভাইয়ের ব্যয়ভার বহন করো। তোমার ভাই মাদ্রাসার ছাত্র, তার খরচ তুমি বহন করো, এই কারণে আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদেরকে বহু বক্তব্যে বলেছে সন্তান যত বেশি হবে টাকা তত বেশি হবে, বলেনি? আর লেখা থাকবে দেওয়ালে কি, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো। এটা কাদের অর্থায়নে প্রচার হয় জানেন? ইহুদিদের অর্থায়নে প্রচার হয়। ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আর একটা মন্তব্য, যে পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠকর্মী মুসলমান। আব্দুর রাজ্জাক বিন মানুষ অনেক বিস্তারিত দলিল আদিল্লা গবেষণা করে মানুষজনের সামনে আসে, কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওই 50, 60, 100 পৃষ্ঠাকে একটা বাক্যের মধ্যে তুলে ধরে দেয়। তো এই একটা বাক্যের পিছনে বহু গবেষণা আছে, যেখানে যাবেন সেখানে এই বাক্য ফিট হয়ে যাবে। পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠকর্মী মুসলমান, যেখানে যাবেন সেখানে এই বাক্য ফিট হয়ে যাবে। স্বর্ণ দিয়ে লেখার মতো বাক্য, কোটি টাকা দাম এই বাক্যের। আপনি যান ইসরায়েলে, আপনি যান ফিলিস্তিনে, এই যে গাড়িতে আজকে আমরা এসেছি এই গাড়িটাতে ড্রাইভার, তার পাশে একজন, পিছনে তিনজন, ড্রাইভার বাদ দিয়ে 4 জনের বেশি এই গাড়িতে ধরবে না, ছোট গাড়ি। আপনি ইসরায়েলে যান, খুব কম ইসরায়েলি ইহুদি পাবেন যাদের এই ছোট গাড়ি আছে, সবার বড় হাইজ যে গাড়িগুলোতে
সাত আট জন দশ জন মাইক্রো যেগুলো আমরা বলি, সব ইহুদিরা দেখবেন ওই মাইক্রোগুলো ব্যবহার করে, জিএমসি। কেন? কোন ইহুদির একটা দুইটা সন্তান নাই, সবার চার পাঁচটা ছয় সাতটা করে সন্তান। বিশ্বাস না হলে বাংলাদেশে যে ডাক্তারটা ময়মনসিংহ না কোন জেলায়, যারা ফেসবুকে খবর রাখেন, যে ডাক্তারটা বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এসেছে, তার দেখবেন ছোট্ট ছোট্ট গিন্নি গিন্নি চারটা সন্তান। দেখেছেন কেউ যারা ফেসবুকে? তো তারা অর্থ ব্যয় করে মুসলমানদের সন্তান কমানোর জন্য, কিন্তু তারা কোনোদিন সন্তান কম নেয় না। ইহুদিরা অর্থ ব্যয় করে মুসলমানের সন্তান যেন খেলাধুলায় মত্ত থাকে, বিশ্বকাপ নিয়ে মত্ত থাকে, নাচ গান নিয়ে মত্ত থাকে, জুয়া নিয়ে মত্ত থাকে। এই যে বিপিএল চলতেছে, বিপিএলের জুয়া, জুয়ার আসর বসে, এরকম বহু যুবক এখানে আছে যারা সেই জুয়ার আসরগুলোতে মত্ত থাকে। এদের ওই বুঝার জ্ঞানটুকু নাই, এরা হচ্ছে মূর্খ, গর্দভ, গাধা, অচল, অকেজো, বেকার, সমাজ, জাতি, দেশ, রাষ্ট্র সকলের জন্য এরা হচ্ছে বোঝা। এরা ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। মানুষ হচ্ছে একটা মেশিনের মতো। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে আবাসান এমনি সৃষ্টি করেনি, মানুষের কাছ থেকে প্রোডাক্ট আসতে হবে। আমি একটা কারখানা তৈরি করেছি, কারখানা থেকে মাফলারও বের হয় না, কারখানা থেকে সুইটারও বের হয় না, কারখানা থেকে প্যান্ট জ্যাকেট কিছুই বের হয় না, ওই কারখানা আমার রাখার দরকার আছে? ওই কারখানা বেকার, ডাস্টবিনে ফেলে দিতে হবে। তো যে মানুষ কোনো প্রোডাক্ট দিতে পারে না, সে মানুষ ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য, সে যুবক ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য, তার কাছ থেকে কোনো প্রোডাক্ট আসে না জাতির, সে জাতির বোঝা। সে এতটুকু বুঝার যোগ্যতা রাখে না যে এই ইহুদিরা কোটি কোটি টাকা খরচ করে বিশ্বকাপ, ফুটবল, ক্রিকেট, মদ, জুয়া, নাচ গান, বেহায়াপনা, নারীবাদ সব কিছুর পিছনে কোটি কোটি টাকা ব্যয় করে, কিন্তু ইসরায়েলের কোনো ক্রিকেট টিম নাই যে বিশ্বকাপে খেলে, ইসরায়েলের কোনো ফুটবল টিম নাই যে বিশ্বকাপ ফুটবলে খেলে, নাই। কেন? তারা আপনাকে পাগল বানিয়ে রেখেছে, কিন্তু তারা পাগল নয়, তারা গবেষণা, পড়াশোনা, অস্ত্র তৈরিতে মত্ত। বাংলাদেশ মনে করে যে আমি উন্নত হয়ে গেছি। কিভাবে উন্নত হয়ে গেছি? বিদেশ থেকে কোটি কোটি টাকা রেমিটেন্স আসতেছে বাংলাদেশের ঢাকাতে, হাজার হাজার লক্ষ লক্ষ গার্মেন্টস আছে, সেখান থেকে জামা কাপড় তৈরি হচ্ছে, বিদেশে সাপ্লাই হচ্ছে, আমি উন্নত হয়ে গেছি। তো বাংলাদেশের সরকারও যদি মনে করে উন্নত হয়ে গেছি, তো সরকারও বোকা, জ্ঞানের অভাব আছে। এখনো এখনো পড়তে হবে যে উন্নতি কাকে বলে। একটা প্রশ্ন আপনার কাছে রেখে যাই, প্রত্যেক যুবকের কাছে, ছাত্র সমাজের কাছে, যে আমেরিকা পারমাণবিক বম তৈরি করতে পারে, সে আমেরিকা একটা প্যান্ট বানাতে পারে না? সে আমেরিকা একটা জাঙ্গিয়া বানাতে পারে না? সে আমেরিকা একটা শার্ট বানাতে পারে না? হ্যাঁ, যে সেই শার্ট বাংলাদেশের গার্মেন্টস থেকে কিনতে হবে আমেরিকাকে, যে ইউরোপ কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার গবেষণার মালিক, কোটি কোটি অস্ত্রের মালিক, উন্নত মানের বিমানের মালিক, উন্নত মানের কম্পিউটারের মালিক, যন্ত্রপাতির মালিক, তারা একটা শার্ট বানাতে পারে না? সেই শার্ট বাংলাদেশ থেকে কিনতে হবে, এটা উন্নতি? আপনি একবার গার্মেন্টসগুলো বন্ধ করে দেবে, টাকাগুলো বিশ্ববিদ্যালয়ে লাগান দেখি, গবেষণা করানোর জন্য, একটু পরমাণু গবেষণা করবে বাংলাদেশ, একটু পারমাণবিক বম বানাবে, দামি দামি অস্ত্র বানাবে, দামি দামি বিমান বানাবে, তখন দেখবেন আমেরিকা কি করে, তখন দেখবেন ইউরোপ কি করে, মাঞ্জা ভেঙে দিবে। কেন? ওরা জানে আসল উন্নতি এই জায়গার মধ্যে। আর আপনি মনে করেন যে পদ্মা সেতু বানাচ্ছে তাই উন্নতি? ওই পদ্মা সেতুর যারা ইঞ্জিনিয়ার, যারা ডিজাইনার, যারা প্রজেক্ট ম্যানেজার, সব চায়না কোরিয়া থেকে ভাড়া করে আনা, আর মাথায় ইট পাটকেল বালু নিয়ে যেগুলো পাইলের মধ্যে ফেলতেছে, ওগুলো বাঙালি, অশিক্ষিত, মূর্খ, জাহেল। তো এর নাম উন্নতি নয়। জাতি যখন শিক্ষিত হবে, জাতি যখন গবেষক হবে, তখন জাতি হবে উন্নত। যেই যেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার জন্য তৈরি করা হয়েছে, শিক্ষার্থী পাওয়া যায় না, বিশ্ববিদ্যালয়ের হলগুলো অস্ত্রে ভর্তি, বই নাই, ছাত্রদের হাতে কলম নাই, সবার হাতে অস্ত্র, রামদা, তাহলে এগুলো বিশ্ববিদ্যালয় জাতির কোনো উপকার করতে পারবে? এগুলো বিশ্ববিদ্যালয় জাতির জন্য বোঝা? এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা অন্যায়, অনাচার, মারামারি, কাটাকাটি, রাজনীতি করছে, এরাও জাতির জন্য বোঝা? সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম, যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে, যুবক সমাজকে বুঝতে হবে যে
ইহুদি খ্রিস্টানরা কোনো সময়ই তাদের বন্ধু নয়। তারা যেটার পিছনে অর্থ ব্যয় করে তারা নিজেরা সেটা করে না, বহু প্রমাণ আছে তারা নিজেরা সেটা করে না, তারা গবেষণা পড়াশোনায় ব্যস্ত থাকে। বাংলাদেশও যদি উন্নত হতে চায়, যুবক নিজেও যদি সফল হতে চায়, তাহলে তাকে কি করতে হবে? পড়াশোনা করতে হবে, গবেষণা করতে হবে, সময় নষ্ট করা বন্ধ করতে হবে আর প্রোডাক্টিভ হতে হবে। ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো মেশিন হয়ে পড়ে থাকলে হবে না, তার কাছ থেকে কিছু প্রোডাক্ট আসতে হবে। প্রোডাক্ট মানে সে চলতে ফিরতে মানুষকে প্রভাবিত করতে পারবে। ইসলাম মানুষকে অকেজো চায় না, মানুষ যেন প্রভাবিতকারী হয়, এটা ইসলাম মানুষের কাছ থেকে চাই। ইসলামের প্রভাব দেখবেন, ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে কোনোদিন যুদ্ধ হয়েছে ইতিহাসে খুঁজে পাবেন, ব্রুনাইতে কোনোদিন যুদ্ধ হয়েছে ইতিহাসে খুঁজে পাবেন, মালদ্বীপে কোনোদিন যুদ্ধ হয়েছে ইতিহাসে খুঁজে পাবেন? পাবেন না। যুদ্ধ ছাড়াই মুসলমানেরা ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনেই মালদ্বীপ এগুলো জয় করেছে। কিভাবে? মুসলমানেরা ছিল প্রভাব বিস্তারকারী, মুসলমানেরা ছিল প্রোডাক্টিভ। অচল, অকেজো, অথর্ব, বেকার, ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো মুসলমান ছিল না। যে রাস্তা দিয়ে যেত, যার সাথে কথা বলতো, সবাই তাদের আচার ব্যবহার কথাবার্তা চলা ফেরা সবকিছু দেখে প্রভাবিত হতো। এটা ছিল মুসলমানদের রোহ দাওয়াতি কাজের। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারপরে বলা যায় 100 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারপরের 100 বছর মুসলমানেরা যতটুকু জায়গা জয় করেছিল তার চেয়ে আর 1 ইঞ্চি বাড়াতে পারেনি, বরং হারিয়েছে গত 1300 বছরে। কথা মনে হয় বুঝাতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 100 বছর পর পর্যন্ত যতদূর মুসলমানেরা পৌঁছেছিল, সেটা স্পেন হোক, ভারত হোক, পাকিস্তান হোক, আর আপনার মধ্য এশিয়া হোক, আর আফ্রিকার দেশগুলো হোক, যতদূর মুসলমানেরা পৌঁছেছিল তার চেয়ে আর বাড়াতে গত 1300 বছরে পারেনি, বরং হারিয়েছে। স্পেন হারিয়েছে, ভারত হারিয়েছে, মধ্য এশিয়া হারিয়েছে, ইউরোপের অনেক কান্ট্রি হারিয়েছে, হারাতেই থেকেছে, এখনও হারাচ্ছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছে, সারা জাতি পৃথিবী দল মত নির্বিশেষে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। যেমনভাবে ক্ষুধার্ত ব্যক্তি খাবার প্লেটের উপর ঝাঁপিয়ে পড়ে, তখন সাহাবিরা বলছে, আনাহনু কালিলুন ইয়াউমা ইদিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, সেই দিনকে আমরা সংখ্যায় কম হব। তখন রাসূল বলেছেন, না, তোমরা সংখ্যায় অনেক হবে, কিন্তু আংতুম কাগসা ইসাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের ফেনার মতো, তোমাদের অবস্থা হবে স্রোতে বয়ে চলা খড়কুটোর মতো, তোমাদের অবস্থা হবে স্রোতে বয়ে যাওয়া পানা, পানা বুঝেন, স্রোতে বয়ে যাওয়া পানার মতো, তোমাদের কোনো হাইসিয়াত থাকবে না পৃথিবীতে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাইসিয়াত কি ছিল জানেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তিত্ব ভারাত্ব কি ছিল জানেন? চাটাইয়ের উপর খালি গায়ে শুয়ে থাকতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 1000 কোটি মাইল দূরে ওমরের নাম শুনে মানুষ কাঁপত, এটা ছিল তার হাইবাত। আর এখন কি? আর আল্লাহর রাসূল বলে গেছে, এখন কেমন আমরা? এখন 1000 হাজার হওয়ার পরও, কোটি কোটি হওয়ার পরও আমরা হচ্ছি সমুদ্রের ফেনার মতো, আমরা হচ্ছি পানার মতো, খড়কুটোর মতো। কেন? আমরা আনপ্রোডাক্টিভ হয়ে গেছি, আমাদের প্রভাব নাই। প্রত্যেক মানুষ ব্যক্তিগতভাবে কারো প্রভাব নাই, নিজে নিজে ব্যক্তিকে যাচাই করে দেখুন, আপনি চলতে ফিরতে কয়জন মানুষকে প্রভাবিত করতে পারেন, কয়জন মানুষ আপনাকে দেখে প্রভাবিত হয়। যেমন আমি বলি, আমি আমার নানাকে দেখে প্রভাবিত। আমার নানা মারা গেছে রাহিমাহুল্লাহ, আমি যখন ছোটতে দেখতাম সে কথাগুলো এখনো মনে পড়ে। জুমার দিন আমার নানার আগে কোনো মুসল্লিকে আমি মসজিদে যেতে দেখিনি, কোনো দিন না, কোনো মুসল্লি আমার নানার আগে জুমা মসজিদে চলে গেছে এটা আমার জানা নাই। আমার নানা মরা পর্যন্ত আজান দিয়েছে মসজিদের, কোনো দিন বেতন নিবে এটা কল্পনাও করেনি। ঝড় বৃষ্টি বাতাস অন্ধকার শীত যাই হোক, 5 ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হয়ে আজান দিতেন। এমন কোনো রমজান দেখিনি যে রমজানে আমার নানা মসজিদে এতেকাফে না বসত। আমার নানাকে বহুদিন দেখেছি গরম ভাতে হাত দিয়ে চোখ দিয়ে পানি পড়তে, যে গরম ভাত যদি হাত দিয়ে খেতে না পারি তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব। তাহলে এই যে তিনি একটা প্রভাব বিস্তারকারী ব্যক্তি, তার চলাফেরা দেখে আরেকজন শিখতে পারে, আমি শিখেছি তার চলাফেরা দেখে, আমি শিখেছি। আপনার চলাফেরা দেখে আপনার ছেলে মেয়েকে কিছু শিখছে, আপনার চলাফেরা দেখে আপনার পাড়া প্রতিবেশীকে কিছু শিখছে, আপনার চলাফেরা দেখে আপনার স্ত্রী কি আপনার কাছে কিছু শিখছে?
স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেন টিকে না, কেন গণ্ডগোল হয়? সম্পর্ক শুধু আই লাভ ইউ দিয়ে চলে না যুবক, আই লাভ ইউ দিয়ে সম্পর্ক চলে না। আই লাভ ইউ একদিন নিঃশেষ হয়ে যাবে। সম্পর্ক কি দিয়ে টিকে? সম্মান, ব্যক্তিত্ব, ভারাত্ম। স্ত্রীর চলাফেরা এমন হবে যে স্বামী স্ত্রীকে সম্মান করতে বাধ্য হবে। স্বামীর চলাফেরা এমন হবে, গতি, নীতি, আদর্শ, কৃষ্টি, কালচার, যে স্ত্রী স্বামীকে দেখে শিখবে এবং তার দ্বারা প্রভাবিত হবে এবং তাকে অনুসরণ করতে চাইবে এবং তাকে সম্মান করতে শিখবে। এই ব্যক্তিত্ব ভারাত্ম যদি পরিবারে থাকে, গণ্ডগোল হওয়া দূরের কথা, পৃথিবীর আদর্শ পরিবারে পরিণত হবে। আর যদি এই ব্যক্তিত্ব ভারাত্ম আদর্শ না থাকে, তাহলে সকাল সন্ধ্যে 100 বার কেন, 1 কোটি বার আই লাভ ইউ বললে সংসারে শান্তি থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য মুসলমানকে হতে হবে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব। কিভাবে হবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে মুসলিম উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদের কাজ কি? মানুষকে যখন দেখবে অসৎ কাজ করতেছে তখন বাধা দিবে, আর মানুষকে সৎ কাজের আদেশ দিবে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়া আল্লাহ কি বলতেছে? আলেমের কাজ। কোরআনের এই আয়াত থেকে কি বুঝলেন? আল্লাহ কি বলতেছে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেওয়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাজ? আল্লাহ কি বলতেছে অমুক আলেম, অমুক মাদ্রাসার ছাত্র অমুকের কাজ? প্রত্যেক যে মুসলমান, সে যদি প্রভাব বিস্তারকারী হতে চায়, সে যদি তার হাইবাত ব্যক্তিত্ব কায়েম করতে চায়, আর এক মানুষের নিকটে অনুসরণীয় হতে চাই, আদর্শ হতে চাই, তাহলে সবার আগে সেই মুসলমানকে হতে হবে দায়ী, সৎ কাজের আদেশ দানকারী, অসৎ কাজে বাধা প্রদানকারী। সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা দিলে সবচেয়ে উপকারটা কি হবে জানেন? সবচেয়ে উপকার হচ্ছে আপনি নিজে ভালো হয়ে যাবেন। আপনি যদি আরেকজনকে সালাতের কথা বলেন, তাহলে আপনি কি সালাত না আদায় করে থাকতে পারবেন? আপনি যদি আরেকজনকে গান বন্ধ করতে বলেন, তাহলে আপনি কি গান বাজাতে পারবেন? পারবেন না। তো সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধার সর্বপ্রথম উপকারটা কি? আপনি নিজে ভালো হয়ে যাবেন। কথা মনে হয় বুঝাতে পারিনি। আপনি নিজে ভালো হয়ে যাবেন, আপনি খারাপ থাকতে পারবেন না। চেষ্টা করে দেখেন আজকে থেকে, যে আপনি একজন আদর্শবান মুসলিম হবেন, আপনি আরেকজনের জন্য অনুসরণীয় হবেন, আপনাকে দেখে সমাজের মানুষ, দেশের মানুষ, পরিবারের মানুষ আপনার থেকে শিখবে, আপনার স্ত্রী শিখবে, আপনার ছেলে মেয়ে শিখবে, আপনাকে দেখে তারা আপনাকে অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ মনে করবে। তাহলে সবার আগে আপনাকে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দিতে হবে। আর যখনই আপনি সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দিবেন, তখন আপনি নিজে আর অসৎ কাজ করতে পারবেন না, আর সৎ কাজ করতে আপনি বাধ্য হবেন। আর এটাই হচ্ছে মুসলিম জাতির মুক্তির একমাত্র পথ। আজকে ভারতের মুসলমানদের খবর তো সবাই জানেন, জানেন না? কঠিন অবস্থা নয় ভারতের মুসলমানদের? রোহিঙ্গা, ভারতের মুসলমানদেরকে রোহিঙ্গা বানানোর ষড়যন্ত্রের প্রথম ধাপ চলতেছে। এই ধাপে যদি ভারতের মোদী সরকার সফল হয়ে যায়, তাহলে আজ থেকে 20 বা 50 বছর পরে ভারতের মুসলমানদের অবস্থা হবে মায়ানমারের রোহিঙ্গাদের মতো। ভারতের মুসলমানদের চিনেন এরা কারা? ভারতের মুসলমানেরা হচ্ছে বিশাল আত্মমর্যাদা সম্পন্ন জাতি। আজও ভারতের যেই লালবাগের কেল্লায় দাঁড়িয়ে মোদি বক্তব্য দেয়, স্বাধীনতা দিবস উদযাপন করে, যেখানে আজও ভারতের পতাকা উড্ডীন হয়, ওই লালবাগের কেল্লার প্রত্যেকটা ইট, প্রত্যেকটা সিমেন্টের মালিক মুসলমানেরা। জি, ওই শাহি জামি মসজিদের প্রত্যেকটা ইট, প্রত্যেকটা বালুর মালিক মুসলমানেরা। মুসলমানদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে আজও ভারতের পতাকা যেখানে উঠে সেই বিল্ডিং তৈরি করা আছে। এই যে বিশাল মহান জাতি, যারা 800 থেকে 700 বছর বিশাল ভারতের ভূখণ্ডকে শাসন করেছে, আজকে তাদের এই অবস্থা যে তারা ভারতের যে নাগরিক, এটা তাদেরকে প্রমাণ করতে হিমশিম খেতে হচ্ছে। অথচ ভারতের আজাদি আন্দোলন, 1947 আন্দোলন, মহাত্মা গান্ধী কিসের আজাদি আন্দোলন করেছে, আর ওই জওহরলাল নেহরু কিসের আজাদি আন্দোলন করেছে? আজাদি আন্দোলনের সব ইতিহাস মুসলমানদের রক্ত দিয়ে লিখিত। মুসলমানদের রক্তের উপর ভারতের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতা প্রতিষ্ঠিত। এটা আপনাকে ইতিহাস পড়লে বুঝতে পারবেন, ইতিহাস না পড়লে বুঝতে পারবেন না। তাও সংক্ষিপ্ত ধারণা দিয়ে যাই, ব্রিটিশরা যখন আসে তখন এই দেশের ক্ষমতায় কারা ছিল? মুসলমানেরা ছিল। তাহলে আমি ক্ষমতায় আছি, আমার থেকে যদি ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়, তাহলে সেই ক্ষমতা পুনরায় উদ্ধার করার জন্য চেষ্টা কে করবে?
যার কাছ থেকে ছিনা হয়েছে সেই করবে, সেই ব্যথা বেশি বুঝে, সেই কষ্ট বেশি বুঝে। এই জন্য হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার জন্য রক্ত, শ্রম, জিহাদ মুসলমানেরাই বেশি করেছে। আর আজকে সে ভারতে মুসলমানেরা নাকি নাগরিক নয়, মুসলমানদের নাগরিকত্ব প্রমাণ করতে গিয়ে মুসলমানেরা হিমশিম খাচ্ছে। কেন জানেন? মুসলমানেরা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেওয়া পরিত্যাগ করে দিয়েছে। আজ যদি ভারতের মুসলমানদের আলেম ওলামা বলেন, ভারতের মুসলমানরা বলেন, চিন্তা করতো বাবরি মসজিদ বন্ধ করে দিয়েছে তো কি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুইলাত লিয়াল আরযু মসজিদাও ওয়া তাহুরা, পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম, উত্তর থেকে নিয়ে দক্ষিণ, পৃথিবীর প্রতি ইঞ্চি মাটি আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে। ভারতের বাবরি মসজিদ বন্ধ হয়েছে কি হয়েছে, তুমি সারা ভারতকে মসজিদ বানিয়ে দাও, যখন যেখানে জামাতের সময় হবে, আজানের সময় হবে, তখন আজান দাও, রাজপথে আজান দাও, ট্রেন স্টেশনে আজান দাও, বাসের মধ্যে আজান দাও, বিমানবন্দরে আজান দাও, সালাত কায়েম করো, সারা ভারতকে মসজিদ বানিয়ে দাও, নিজে সালাত আদায় করো না, আবার বাবরি মসজিদের দোষ দাও। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা পরিত্যাগ করার কারণে আজকে ভারতের মুসলমানদের এই অবস্থা। কেন? যদি ভারতের মুসলমানেরা সত্যিকার অর্থে সৎ কাজের আদেশ দিত, মন্দিরে মন্দিরে গিয়ে দাওয়াতি কাজ করত আবেগ ভালোবাসা নিয়ে, তাহলে আজকে ভারতে একটা হিন্দু বাকি থাকত না। 800 বছরের টাকা দিয়ে তাজমহল তৈরি করেছে, কথা বুঝেননি? 800 বছরের টাকা দিয়ে কুতুব মিনার বানিয়েছে, 800 বছরের টাকা দিয়ে এরকম যত অপচয় আছে সেগুলো করা হয়েছে, দাওয়াতি কাজে একটা টাকাও খরচ করা হয়নি। যদি তখন ওই কোটি কোটি টাকা সব হিন্দুদের মধ্যে দাওয়াতি কাজের জন্য ব্যয় করা হতো, তাহলে আজকে ভারতের বুকে একটা হিন্দু থাকতো না। ইসলাম হচ্ছে প্রভাব বিস্তারকারী ধর্ম। ইসলাম যেখানে ঢুকেছে সেখানকার ধর্ম তো চেঞ্জ করেছে করেছে, আদর্শ আকিদা তো চেঞ্জ করেছে করেছে, ভাষা পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে। ইতিহাস পড়ে দেখেন, আলজেরিয়া, মরক্কো, আফ্রিকান যে মুসলিম কান্ট্রিগুলো, শাম, ইয়েমেন, এই যে অঞ্চলগুলো আছে জাজিরাতুল আরবের বাইরে, তাদের কারো ভাষা সেভাবে আরবি ছিল না। স্পেনের ইতিহাস পড়েন, স্পেনের ভাষা আরবি ছিল না, কিন্তু যখন মুসলমানেরা স্পেনে ঢুকেছে তখন স্পেনের মানুষ মুসলমানদের আদর্শে প্রভাবিত হয়ে আকিদা, আমল, আদর্শ তো পরিবর্তন করেছে করেছে, ভাষাও পরিবর্তন করে দিয়েছে, তাদের ভাষাও হয়ে গেছে আরবি। কিন্তু পাক ভারত উপমহাদেশের মানুষ হতভাগা, তারা ইসলামকে সেভাবে আলিঙ্গন করতে পারেনি, ইসলামের আদর্শ আকিদা তো পায়নি, ইসলামের ভাষাটাও পায়নি। আর হিন্দুয়ানি আকিদা সংস্কৃতি এখনো এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে, রগে রগে মিশে আছে। এই সমাজের মুক্তির একটাই রাস্তা, ভারতের মুসলমানদের দেখে আপনাকে শিখতে হবে, আপনি যদি বাঁচতে চান তাহলে আপনাকে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দিতে হবে সর্বদা, 24 ঘন্টা, অনুষ্ঠান আয়োজন করে নয়। ইসলামে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধার জন্য এরকম অনুষ্ঠান, এত বিশাল জালসা, 1,00,000,000,000 টাকা খরচ, আপনি এসেছেন, আমি আসতাম, তাই দাওয়াত হবে, আর কাল সকাল থেকে দাওয়াত বন্ধ হয়ে যাবে, তাহলে ইসলাম জীবিত থাকবে কিভাবে? ইসলাম মারা যাবে। যে কোনো আদর্শ, যে কোনো ধর্মকে যদি আপনি হত্যা করতে চান, তাহলে তাকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন। কিসের মধ্যে সীমাবদ্ধ করে দিন? অনুষ্ঠান। হিন্দু ধর্ম কিভাবে হত্যা করতে হবে, কোনো কিছু করার দরকার নেই, অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন। যখন দুর্গা পূজা হবে, যখন মা কালীর পূজা হবে, যখন উমুকের পূজা হবে, তুমুকের পূজা হবে, শুধু তখন মন্দিরে আসবে, বাকি সময় খবর নাই। ওই ধর্মের জন্য আর নষ্ট করার জন্য আর কিছু করা লাগবে না। খ্রিস্টান ধর্ম নষ্ট করতে চান, যখন এই যে আজকে কি আজকে 31st night নাকি না, আগামীকাল, আগামীকাল, তারপরে বড়দিন গেল 25শে ডিসেম্বর, তো যখন বড়দিন হবে, তারপরে যখন পহেলা নতুন বছর আসবে, তখন শুধু খ্রিস্টানরা মন্দিরে আসবে, মূর্তিকে একটু সিজদা করবে, আর সারা বছর গান বাজনা, নাচ গানে ব্যস্ত থাকবে। ওই ধর্মকে আর হত্যা করার জন্য কিছু লাগবে না। ইসলামকে যদি নষ্ট করতে চান, ইসলামকে যদি হত্যা করতে চান, ইসলামকে অনুষ্ঠানের মধ্যে বেঁধে দিন। যখন শবে বরাত হবে তখন সব মুসলমান মসজিদে, যখন লাইলাতুল কদর হবে তখন সব মুসলমান মসজিদে, যখন ঈদে মিলাদুন্নবী হবে তখন সব মুসলমান মসজিদে, যখন ঈদুল ফিতর হবে তখন ঈদগাহে, যখন ঈদুল আজহা হবে তখন ঈদগাহে, আর যখন সম্মেলন হবে তখন এই সম্মেলনে, আর বাকি সময়ে কোনো খবর নাই।
তার মানে ইসলামকে হত্যা করার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই। ইসলাম হচ্ছে জীবন্ত ধর্ম। ইসলাম কি ধর্ম? জীবন্ত ধর্ম। 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে পৃথিবীতে আজান হয়, যেখান থেকে সূর্য ওঠা শুরু হয় এবং যেখান থেকে সূর্য ডুবে, 24 ঘন্টা। সালাতের সময়কে এমনভাবে সাজানো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে আজকে এখানে জায়গার নাম কি, জয়পুরহাট নাকি না দিনাজপুর, এই দিনাজপুরে যদি 1 মিনিট আগে আজান হয় তাহলে 1 মিনিট পরে তার পরের গ্রামে, তার পরের গ্রামে, তার পরের গ্রামে, একক তো সালাত আর এক গ্রামে চলতে না চলতে এখানে আসরের সালাতের সময় হয়ে গেছে, আবার আসরের সালাতের আজান যেতে না যেতে এখানে মাগরিবের আজানের সময় হয়ে গেছে। এইভাবে সারা পৃথিবীতে 24 ঘন্টায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম উচ্চারিত হচ্ছে, এটা একটা জীবন্ত ধর্ম। এই জন্য 5 বার আপনাকে মসজিদে হাজিরা দিতে হবে। এই যে আল্লাহ আপনাকে এমনি সৃষ্টি করেন, আপনার কি কোনো সময় মনে হয় না আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলো, আমি দুনিয়াতে কেন বেঁচে আছি? কোনো সময় কি নিজেকে জিজ্ঞেস করে দেখেছেন আপনি কি দুনিয়াতে এই জন্য বেঁচে আছেন যে একটা চাকরি করবেন, চাকরি করবেন, বিয়ে শাদি করবেন, তারপরে তারপরে এখন দাখিল দিচ্ছেন, তারপরে আলিম দিবেন, তারপরে অনার্স করবেন, তারপরে চাকরি করবেন, তারপরে বিয়ে করবেন, তারপরে তারপরে কি? কথা মনে হয় বুঝাতে পারিনি। কোনো সময় কি নিজেকে জিজ্ঞেস করে দেখেছেন কেন আপনি পৃথিবীতে এসেছেন, আপনার কি কাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেন বলেন? আমার ইবাদতের জন্য। মানে আপনার কাজ হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ইবাদত করা, এই জন্যই আপনি দুনিয়াতে আসছেন, এটাই আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আর কোনো কাজ নাই আপনার জীবনে, এটাই লক্ষ্য উদ্দেশ্য। আপনি দুনিয়াতে আসার পর থেকে নিয়ে মরা পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সিজদায় পড়ে থাকবেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহাপবিত্র, আল্লাহ সকল প্রশংসা তোমার, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তোমার মতো যতখানি প্রশংসা করার প্রয়োজন, যতখানি ইবাদত করার প্রয়োজন অতখানি আমি করতে পারতেছি না, আমার সামর্থ্য নাই, আল্লাহ আমি তোমার বান্দা, আমি আমার সাধ্য অনুযায়ী ইবাদত করেছি, আমি ভুল করেছি এটা স্বীকার করতেছি, আমার ভুলকে তুমি ক্ষমা করে দিও, আল্লাহ তোমার দয়া ছাড়া আমার আমল দিয়ে জান্নাতে যাওয়ার উপায় নাই। সকাল থেকে সন্ধে পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার কোনো কাজ নাই, একটাই কাজ কি বলেন তো? আল্লাহর ইবাদত করা। তাহলে খাচ্ছেন কেন? তাহলে ইনকাম করতেছেন কেন? আল্লাহর ইবাদত করতে হলে তো বেঁচে থাকা লাগবে, কথা বুঝতে পারেননি? আল্লাহর ইবাদত করতে হলে কি করে থাকা লাগবে? বেঁচে থাকা লাগবে। আপনি যদি না খান তাহলে আপনি মারা যাবেন। এই বেঁচে থাকার জন্য চাকরি করতেছেন তাই, বেঁচে থাকার জন্য একটু পড়তেছেন তাই, বেঁচে থাকার জন্য একটু খাচ্ছেন তাই, কিন্তু খাওয়া আপনার মূল কাজ নয়, চাকরি আপনার মূল কাজ নয়। কিন্তু আল্লাহ জানে যে মানুষ, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, ওয়াইদা মাসসাহু শাররু জাজুআ, যখন মানুষের সামনে বিপদ আসে তখন মানুষ হতবিহ্বল হয়ে যায়, রাস্তা খুঁজে পায় না, কি করবে ঠিক করতে পারে না, ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন কোটি টাকার মালিক হয়ে যায় তখন অহংকারী হয়ে যায়, মুইকি হনুরে, হিংসা বিদ্বেষ অহংকার দাপটে ভর্তি হয়ে যায়। আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে, আল্লাহ জানে আমার বান্দা 24 ঘন্টা আমাকে স্মরণ করতে পারবে না। তখন আল্লাহ বলছে, বান্দা 24 ঘন্টা যদি না পারো আমাকে স্মরণ করতে, অন্তত পক্ষে কমসে কম যে কোনো মূল্যে তুমি যে আমার সৃষ্টিজীব এটার প্রমাণ যদি দিতে চাও, তুমি যে আমার বান্দা এতটুকুর সম্পর্ক যদি আমি সৃষ্টিকর্তা আমার সাথে রাখতে চাও, আমার দেওয়া খাওয়া যদি হালাল করতে চাও, আমার দেওয়া জীবন বেঁচে থাকা যদি হালাল করতে চাও, আমার দেওয়া এই মাটিতে চলাফেরা যদি হালাল করতে চাও, আমার দেওয়া এই আসমানের ছায়া যদি হালাল করতে চাও, আমার দেওয়া সূর্যের আলো যদি হালাল করতে চাও, আমার দেওয়া বাতাসের অক্সিজেন যদি হালাল করতে চাও, আমার জমিন থেকে উৎপন্ন ফসল ফলাদি যদি হালাল করতে চাও, তাহলে কমসে কম অন্তত পক্ষে যে কোনো মূল্যে যেভাবে সম্ভব 5 বার আমাকে স্মরণ করি। ওয়াকিমিস সালাত লিযিক্রি, তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য। দিনে 5 বারের 1 বারও যদি আল্লাহকে কম স্মরণ করেন তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ছিন্ন, না আপনি আল্লাহর সৃষ্টিজীব, না আল্লাহ আপনার প্রতিপালক,
না আপনার এই জমিনে থাকা হালাল, না আপনার এই আসমানের ছায়া গ্রহণ করা হালাল, না আপনার দুটো ভাত খাওয়া হালাল, না আপনার দুটো কথা বলা হালাল, না আপনার জমিনে চলা হালাল, না আপনার